হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখে নেব দুটি দাগ দিয়ে কিভাবে একটি নৌকা আঁকা যায়। প্রথমে আমি স্কেল নিয়ে এরকম উপরে বড় দাগটি দিয়ে নেব, এভাবে সোজা করে বড় দাগ টেনে নেব। নিচে একটু ফাঁকা করে আমি এর থেকে একটু ছোট করে দাগ মাঝ বরাবর টেনে নেব। আমি ওটা দেখে নিচে আমি বড় আরেকটি দাগ এঁকে নেব, তার নিচে আমি ছোট করে আরেকটি দাগ এঁকে নেব। এভাবে আঁকার পর মাঝ বরাবর সোজা করে একটু লম্বা করে আমি স্কেল ধরে এরকম সোজা করে একটা দাগ এভাবে টেনে নেব। টেনে নেওয়ার পর আমার নিচের যে দাগগুলো আছে কোনাগুলিকে এভাবে আমি ব্যাকা করে মিলিয়ে দেব। আবার এই আমার বাঁ পাশের দাগগুলো, ব্যাকা দাগগুলো, মাথাগুলো এভাবে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর আমি সোজা দাগের থেকে একটু কোণা ছেড়ে এভাবে দাগ আমি স্কেল ধরে টেনে নেব, এভাবে স্কেল ধরে টেনে নেব। আবার আমার বাঁ পাশের এভাবে একটু ছোট করে স্কেল ধরে এরকম সোজা দাগের থেকে এরকম করে ব্যাকা করে আমি টেনে নেব। টেনে নেওয়ার পর আমার নৌকাটি আঁকা হয়ে গেল। এবার আমি জল করব। নিচ থেকে ব্যাকা করে করে ঢেউ খেলানো মতন আমি এভাবে জল করব। এভাবে ডবল লাইন আমি দিয়ে নেব, এরকমভাবে আমি ডবল লাইন দিয়ে নেব। আমি আরও পরিষ্কার বোঝানোর জন্য আরেকটি লাইন এরকম সেম আমি ঢেউ খেলানো করে নেব। এভাবে ঢেউ খেলানো করে নিলে আমার জল পরিষ্কার হয়ে যাবে, এভাবে মাথাগুলোকে লাগিয়ে দেব। এবার আমি রং করব। প্রথমে আমি লাল রংটি নিয়ে বাঁ পাশে আমি লাল রং কমপ্লিট করব। তো প্রথমে আমি চলো রং শুরু করি। এভাবে আমি আউটলাইনগুলো আমি আগে কমপ্লিট করে নেব। এভাবে আমি আউটলাইনগুলো সুন্দর করে আগে কমপ্লিট করে নেব, যেন রংটি দাগের বাইরে না বের হয়। এভাবে কমপ্লিট করার পর তারপরে ভিতরে রংটি এভাবে আমি ঘষে নেব। এভাবে আমি গোটা জায়গাটি আমি লাল রং দিয়ে কমপ্লিট করে নেব। এভাবে কমপ্লিট আমাকে করে নিলেই ভালো লাগবে। এভাবে আমি লাল রংটি গোটাটা কমপ্লিট আমি করে নেব। আস্তে আস্তে আমি এভাবে কমপ্লিট আমি লাল রংটি করে নেব। এবার লাল রংটি কমপ্লিট হওয়ার পর আমি আমার ডান পাশের আমি রংটিকে বেগুনি রং দেব। বেগুনি রং দিলে ভালো লাগবে। তো আমাকে সেমভাবেই আমাকে আউটলাইনটি আগে এভাবে কমপ্লিট করে নিতে হবে। এভাবে আমি আউটলাইনটি ধরে ধরে আগে কমপ্লিট করে নেব। আমি সব ধারেই আমি এভাবে আউটলাইনগুলো কমপ্লিট করে নেব, যেন রংগুলো আগে দাগের বাইরে না বেরোয়। এভাবেই আমাকে আউটলাইনগুলো ধরে ধরে কমপ্লিট করতে হবে। তো এইভাবে তারপরে মাঝে আমাকে রংটি ভরে দিতে হবে বেগুনি রং দিয়ে, টিপ বেগুনি রং দিয়ে। এভাবে আমি আস্তে আস্তে রংগুলোকে আমি ভরে দেব। এভাবেই আমাকে সম্পূর্ণ রং আস্তে আস্তে নিচ থেকে উপরে আমাকে আস্তে আস্তে এভাবে ধরে ধরে আমাকে রংগুলোকে কমপ্লিট করে নিতে হবে। এভাবেই আমি কমপ্লিট করব। আমি আস্তে আস্তে বেগুনি রংটাকে এভাবে নিচ থেকে উপরে আমি টেনে নেব। এইভাবে নিচ থেকে উপরে আমাকে আস্তে আস্তে ধরে ধরেই কমপ্লিট করতে হবে। এভাবে কুট্টাটা আমাকে কমপ্লিট করে নেব, যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। এভাবে আমাকে গোটাটা কমপ্লিট করে নেব। এভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর
এভাবে ধারগুলোকে একটু একটু জায়গা ফাঁকা থাকলে কমপ্লিট আমাকে করে নেব। তারপর এবার আমি নৌকার নিচেরটা একটু কালো দিয়ে আমাকে এভাবে ভরে নেব। এভাবে আমাকে সেমভাবেই আউটলাইনগুলো আমাকে আগে কমপ্লিট করে নিতে হবে। এভাবে আগে চারপাশের আউটলাইনটি এভাবে আমি কালো দিয়ে আমি কমপ্লিট করে নেব। এইভাবে আমি ধরে ধরে কমপ্লিট করে নেওয়ার পর এইভাবে আমাকে মাঝখানে রঙটি এভাবে ভরে দিতে হবে। এইভাবে আমি কালো রং দিয়ে এভাবে ভরে দেব এবং আউটলাইনে আমি কমপ্লিট করে নেব। এইভাবে পরিষ্কার আমি করে নেব। করে নেওয়ার পর এবার আমি জল রং করব। নীল দিয়ে আমি জলগুলোকে যে আমি এঁকে নিয়েছি ওগুলোর মাঝে আমি নীল রং দেব। এভাবে মাঝখানে আমাকে জলের রং নীল এভাবে মাঝখানে ধরে ধরে আমাকে জলগুলোকে কমপ্লিট করে নিতে হবে। এভাবে একটা কমপ্লিট হওয়ার পর পরের জলটাকে এভাবে আমাকে কমপ্লিট করে নিতে হবে। এভাবে ধরে ধরে আমি এভাবে কমপ্লিট করে নেব। এভাবে আস্তে আস্তে আমাকে কমপ্লিট করতে হবে যেন রং দাগের বাইরে না যায়। দাগের বাইরে গেলে ভালো লাগবে না, তাই আমাকে এইভাবে আস্তে আস্তে আমি কমপ্লিট করে নেব। এভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা দেখব নৌকাটি আরও পরিষ্কার লাগছে এবং সুন্দর লাগছে। তো আমরা বন্ধুরা এভাবে আমরা প্রত্যেকেই ট্রাই করতে পারি। তো এরপর থেকে এভাবেই ট্রাই করবো।